কুপন কোড তৈরি করবেন সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখা গেলো সব ওয়েবসাইটে কুপন কোড থাকে, ঠিক আছে? আপনি যখন বিভিন্ন অফার দিবেন আপনার ওয়েবসাইটে মানুষ ততই আসবে, ঠিক আছে? এই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কুপন কোড তৈরি করব, ঠিক আছে? এই জন্য কুপন কোডটা কিভাবে তৈরি করে সেই জিনিসটাই আজকে আমরা দেখবো। কুপন কোড তৈরি করার জন্য আপনাকে আসতে হবে এখানে, এই অপশনটাতে আসার পর কুপনস নামে একটা অপশন পাবেন, ঠিক আছে? এখানে আসলেন, কুপনস নামে আমরা কুপন তৈরি করবো, সাপোজ, ঠিক আছে? আপনি এখান থেকে কুপন তৈরি করতে পারবেন। এখানে আছে অ্যাড কুপন অথবা ক্রিয়েট ফার্স্ট কুপন, ঠিক আছে? আপনি এখান থেকে কুপন তৈরি করতে পারবেন, ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন। সাপোজ আমাদের কুপনটার নাম হবে যেমন যে নামটা দিতে চাচ্ছেন, সাপোজ আমরা কুপনটার নাম 2021, আপনার আমাদের ষোলোই ডিসেম্বর, সাপোজ আমাদের 16ই ডিসেম্বর, ঠিক আছে? আমরা এই নামে একটা কুপন তৈরি করবো আমরা, ঠিক আছে? আমাদের কুপনটার নাম হবে এই, মানে এই কুপনটা ইউজ করে সে বিভিন্ন ছাড় পাবে, ছাড় মানে একটু ছাড় পাবে আর কি। যাই হোক, এখানে কুপনের কিছু জেনারেল অপশন আছে, ডিসকাউন্ট টাইপ, কুপনের কিছু আপনার টাইপ আছে, সেটা হলো আপনার পার্সেন্টেজ ডিসকাউন্ট। এটা মানে আপনার 100%-এর মধ্যে 20%, এটা হলো পার্সেন্টেজ ডিসকাউন্ট, ঠিক আছে? আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে প্রত্যেকটা প্রোডাক্টের উপর 100%-এর উপর 20% আমি কেটে নিব, ঠিক আছে? এই জিনিসটা আমরা এখন দেখি। সাপোজ পার্সেন্ট ডিসকাউন্ট মানে ধরেন আপনি প্রত্যেক 100%-এর ধরেন আমি 5% করে বা আপনার 10% আমি কেটে নেবো, সাপোজ। তাহলে আমরা পাবলিশ দিই, দেওয়ার পর ধরেন এই কুপনটা আমরা এখন ইউজ করব, মানে এই কুপনটা ইউজ করলে সে 10% করে ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? তাহলে আমরা কুপনটা সিলেক্ট করলাম, মানে অল প্রোডাক্টের উপর আমরা সিলেক্ট করছি। সাপোজ এই প্রোডাক্টটা আমরা কিনতেছি, অ্যাড টু কার্ট করি, এখানে আমরা এখন আপনার আগের একটা প্রোডাক্ট ছিল ওটা রিমুভ করে দিই, আমরা একটা প্রোডাক্টের উপর দেখি, সাপোজ প্রসিড টু চেক আউট, ঠিক আছে? জিনিসগুলো আমরা দেখছি কিন্তু আগের দিন, ফ্রি শিপিং কিভাবে করায়, কার্ড আপনার পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে, জিনিসগুলো দেখছি। হ্যাঁ, আজকে কুপন কোডটা দেখবো। দেখেন আপনি যদি এন্টার কুপন কোড দেন, আমাদের প্রাইস কত ছিল 150, না আমাদের টোটাল প্রাইসের উপর এই কুপন কোডটা কাজ করবে, 10% ছাড় পাবে সে। দেখছেন 10% ছাড়ে সে 135 টাকা হলো, কিন্তু রিমুভ 15 টাকা রিমুভ হয়েছে, ঠিক আছে? এটা আমাদের কুপন কোডের ম্যাজিক, মানে পুরো প্রোডাক্টের উপর 10% ডিসকাউন্ট, ঠিক আছে? এটা আমাদের এভাবে কাজ করে। এখন আমরা দেখি ফিক্সড কার্ড ডিসকাউন্ট বলতে কি, মানে ফিক্সড কার্ড বলতে মানে ফিক্সড কার্ডের উপর 50% 50 টাকা ডিসকাউন্ট সাপোজ আপনার, ঠিক আছে? তাহলে আমরা দেখেন পুরো কার্ড বলতে আপনার আমার যখন অনেক মানে পুরো কার্ড মানে একটা ইউজার ধরেন 10টা প্রোডাক্ট একসাথে সিলেক্ট করছে কিনবে, ওই 10টা প্রোডাক্টের উপর সার, এটাকে বলা হয় টোটাল কার্ড, ঠিক আছে? তাহলে এটা আমরা আপডেট দিই, আপডেট দিলাম, তাহলে আমরা এখন স্টোরে যাই। সাপোজ স্টোরে গিয়ে আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, আমাদের কিন্তু আগে একটা প্রোডাক্ট ছিল, সাপোজ আমরা 2টা প্রোডাক্ট সিলেক্ট করলাম, সাপোজ আমরা আর একটা প্রোডাক্ট নেই, ব্যাগটাও নিয়ে নেবো আমরা, মানে টোটাল কার্টের উপর সে 50 টাকা ডিসকাউন্ট পাবে। যে সাপোজ আমাদের 3টা প্রোডাক্ট হয়ে গেল, এই আমরা যেহেতু এই এই কুপনটা আগে ব্যবহার করছি, এটা আপাতত রিমুভ করে দেয়, ঠিক আছে? আমাদের প্রোডাক্ট এটা, আমরা প্রসিড টু চেক আউট করে ফেলে, ঠিক আছে? জাস্ট আমাদের প্রাইসের দাম কত, 450, ঠিক আছে? আমরা ঢাকাতে ডেলিভারি দিচ্ছি, দিয়ে ফ্রি শিপিং। জাস্ট আমরা কুপন কোডটার নাম কি ছিল আমাদের, এইটা, জাস্ট এটা যদি আমরা ইউজ করি, তাহলে দেখেন তাহলে কিন্তু আমরা 50 টাকা ছাড় পাচ্ছি, মানে পুরো কার্টের উপর 50 টাকা ছাড় পাচ্ছি। আমাদের 450 টাকা ছিল, সেটা হলো 400 টাকা, দেখছেন? এটা আমরা কিন্তু এই যে ফিক্সড কার্ড ডিসকাউন্ট দিছি, মানে পুরো কার্টের উপর ডিসকাউন্ট দিছি 50 টাকা, ঠিক আছে? আপনি চাচ্ছেন না ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট দেবো, মানে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমি 20 টাকা করে ডিসকাউন্ট দেবো সাপোজ, তাহলে আমাদের কেমন হয় দেখেন। যদি আপডেট দিই আমরা, আগে ছিল আমরা পুরো কার্টের উপর ডিসকাউন্ট, তাহলে এখন পুরো প্রোডাক্টের উপর ডিসকাউন্ট, তাহলে এখানে রিলোড দিই আমরা, দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের 20 টাকা করে কমবে, তাহলে 360, দেখছেন 360 টাকা হয়ে যান, 390 টাকা হচ্ছে, মানে 3টা প্রোডাক্ট আমাদের, মানে প্রত্যেকটা প্রোডাক্টেরই আমরা ফিক্সড টাকা সেট করে দিচ্ছি, মানে প্রত্যেকটা প্রোডাক্টে তোমরা আমাদের 20 টাকা করে দিতে হবে। মানে আপনি যেই রকম প্রোডাক্ট চাচ্ছ ডিসকাউন্ট দিতে চাচ্ছেন সেরকম সিলেক্ট করবেন, পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে পারবেন,
তারপরে আপনি ফিক্সড কার্ড ডিসকাউন্ট দিতে পারবেন, আবার ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট দিতে পারবেন, ঠিক আছে। এখানে জাস্ট করে আপডেট দিবেন, আর কিছু অপশন আছে দেখি। এই প্রোডাক্টটা কবে এক্সপায়ার হবে, আজকে 12 তারিখ সাপোজ ওই ডেটটা দিয়ে দিবেন, জাস্ট আপনার 15 তারিখ, 14 তারিখ পর্যন্ত বা 15 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে। জাস্ট এটা আপডেট করলে হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট ওই 1 তারিখ পর্যন্ত কুপনটা অটোমেটিক আপনার নষ্ট হয়ে যাবে, মানে আর কাজ করবে না, ঠিক আছে। এখন আমরা দেখি ইউজ রেস্ট্রিকশন। আমরা এতক্ষণ যে কুপনটা দেখলাম তা তো আপনার মোটামুটি আপনার রেস্ট্রিকশন ছাড়া, মানে সে যে কোনো প্রাইস কিনলে, যে কোনো টাইপের প্রোডাক্ট কিনলে সে কুপন কোডটা ইউজ করতে পারবে। তাহলে আমাদের এখন প্রাইসটা আমরা সিলেক্ট করে দিয়েছি, সাপোজ ধরেন এখানে একটা প্রাইস দেয় সে 500 টাকার প্রোডাক্ট কিনলে কুপনটা ইউজ করতে পারবে, ঠিক আছে। তাহলে দেখি 500 টাকার প্রোডাক্ট ছাড়া কিন্তু সে, 500 টাকা প্রোডাক্ট ছাড়া সে কিন্তু মানে কুপনটা পাবে না। দেখেন 500 টাকা দিছি আমরা, সাপোজ আমরা কিন্তু এখানে কত 450, সাপোজ আমরা স্টোরে যাই, আমাদের স্টোরে সাপোজ কত আছে, আমাদের কিন্তু এখন আছে কত 450, ঠিক আছে। আমরা কিন্তু এখন কুপন কোড পাবো, পাবো না, দেখেন এখন কিন্তু আমরা কুপন কোডটা পাবো না, 450, ঠিক আছে, পাচ্ছি না। আমরা যদি এখানে কুপন কোডটা দিও, যেহেতু আমরা বলে দিয়েছি মিনিমাম 500 টাকার অর্ডার করতে হবে, তাহলে আমরা আর একটা, এই যে এখানে লেখা আছে মিনিমাম স্পেন্ড কুপন 500 টাকা, ঠিক আছে, তাহলে আমরা আর একটা প্রোডাক্ট অ্যাড করি, মানে 500 টাকা অর্ডার না আসা পর্যন্ত সেই কুপন কোডটা পাবে না। আমরা এরকম বিভিন্ন অর্ডার করতে পারি, মানে ডিসকাউন্ট দিতে পারি, ঠিক আছে। এখন মোটামুটি আমাদের কুপন কোডটা কাজ করবে। এখন দেখেন এখানে আসলো আমাদের 600 টাকা হইলো, জাস্ট আমরা কুপন কোডটা ইউজ করতে পারি। প্রত্যেকটা আমরা কুপন কোড দিছিলাম 80 টাকা ডিসকাউন্ট পাচ্ছে সে, ঠিক আছে, 600 টাকার প্রোডাক্ট কিনে 80 টাকা ডিসকাউন্ট পাচ্ছে। আমরা বলে দিছিলাম যে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 20 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে, ডিসকাউন্ট। আপনি চাচ্ছেন যে সে 500 টাকার প্রোডাক্ট পর্যন্ত 5,000 টাকা পর্যন্ত সে ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। এটা মিনিমাম আর ম্যাক্সিমাম, এটা প্রোডাক্ট আমরা বলে দিছি, এটা আসলে ডিফল্ট রাখবেন, তাহলে আনলিমিটেড ইউজ করতে পারবে, ঠিক আছে, বা আপনি আপনাদের সুবিধার মতো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনি আপনার মতো সিলেক্ট করে নেবেন। তা আপনি স্পেসিফিক প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, আপনি ধরেন কোনো প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, স্পেসিফিক প্রোডাক্টটা সিলেক্ট করতে পারেন। সাপোজ আপনি চাচ্ছেন এই প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিবেন, ঠিক আছে, তো আপনি প্রোডাক্টটা সিলেক্ট করেন, সাপোজ এই যে প্রোডাক্টটা সিলেক্ট করেন, ঠিক আছে। আপনি এই প্রোডাক্টটা সিলেক্ট করলে আপনি প্রোডাক্টটার স্পেসিফিক ডিসকাউন্ট হবে। আপনি চাচ্ছেন না এই প্রোডাক্ট এক্সক্লুড প্রোডাক্ট, মানে কি এই প্রোডাক্টটা ছাড়া ডিসকাউন্ট হবে, তাহলে এই প্রোডাক্টটা দিয়ে দিবেন, এই প্রোডাক্টটা ডিসকাউন্ট হবে, ঠিক আছে। এই প্রোডাক্ট মানে হলো এই প্রোডাক্টে শুধু ডিসকাউন্ট হবে, আর এই এক্সক্লুড প্রোডাক্ট মানে এই প্রোডাক্ট ছাড়া ডিসকাউন্ট হবে, মানে এই প্রোডাক্ট বাদে সব প্রোডাক্টে ডিসকাউন্ট সে পাবে। প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করা মানে শুধুমাত্র এই ক্যাটাগরিটা সিলেক্ট মানে ডিসকাউন্ট পাবে, আর এক্সক্লুড ক্যাটাগরি মানে এই প্রোডাক্টটা ছাড়া সে ডিসকাউন্ট পাবে, মানে এই ক্যাটাগরিগুলো বাদে অন্য ক্যাটাগরিগুলো ডিসকাউন্ট পাবে। আশা করি জিনিসগুলো আপনারা বুঝতে পারতেছেন, মানে এই প্রোডাক্ট ক্যাটাগরি মানে আপনার শুধুমাত্র এই প্রোডাক্ট ক্যাটাগরি গুলোতে ডিসকাউন্ট পাবে, এগুলো সিলেক্ট করে দিতে পারেন আপনারা। আবার এক্সক্লুড ক্যাটাগরি মানে এই ক্যাটাগরি গুলো বাদে অন্য ক্যাটাগরি গুলো পাবে, যে ক্যাটাগরি ধরেন 60 সিলেক্ট করেন, 60 সেই ডিসকাউন্ট পাবে না, অন্যগুলো পাবে, ঠিক আছে। এইভাবে সিলেক্ট করে দিতে পারেন আপনারা, ঠিক আছে। আবার ইউজ লিমিটে আসি আমরা, ইউজ লিমিটে আসি, মানে এখানে লেখা আছে ইউজ লিমিট পার কুপন, মানে এখানে কি আনলিমিটেড ইউজ, মানে কি কাস্টমাররা কতবার ইউজ করতে পারবে এই কুপনটা, মানে আনলিমিটেড সাধারণত থাকে। আপনি রেস্ট্রিকশন দিতে পারবেন, ধরেন প্রথম 10 জন কুপনটা ইউজ করতে পারবে, সাপোজ 10 জনের বেশি হলে কুপনটা ইউজ করতে পারবে না, এভাবে রেস্ট্রিকশন দিতে পারেন। আপনি আপাতত ডেট অনুযায়ী আনলিমিটেড যেন সবাই ইউজ করতে পারে সেটাই রাখবেন, তাহলে সেলটা বাড়বে আপনার। তারপরে এখানে আর একটা অপশন আছে ইউজ লিমিট পার ইউজার, মানে একটা ইউজার কুপনটা কয়বার ইউজ করতে পারবে, মানে সে যতবার কিনবে সে ততবার ইউজ করতে পারবে। আপনি বলতে পারেন একটা ইউজার শুধুমাত্র একবারই কিনবে, সেটাও লিমিট করে দিতে পারেন, ঠিক আছে। এই জিনিসটা এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে, আপনারা যেমন ডিসকাউন্ট দিতে চান তেমন কুপন তৈরি করবেন, ঠিক আছে। মোটামুটি আমরা জেনারেল জানলাম, আমরা ডেট এক্সপায়ারটা জানলাম, ইউজ রেস্ট্রিকশনটা জানলাম, আপনি মানে কি বা কোথায় কোথায় আমরা ডিসকাউন্ট দেবো জিনিসটা স্পেসিফিক ভাবে বলে দেওয়া যায়, ঠিক আছে। আর ইউজ লিমিটও সেম ওয়াইজ, আপনি এটা কুপনটা কতবার ইউজ করবে ওই জিনিসটা আমরা লিমিট করে দিতে পারি, ঠিক আছে। মোটামুটি এই হলো কুপনের ডিটেল।